হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বুলবুল বলছিলাম জার্মানির কবলে শহর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো আছে বাংলাদেশ, ভালো আছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশে এখন সবচেয়ে হট টপিক দুইটা টপিক আছে, সেটা হলো যে আল জাজিরা যে প্রতিবেদন, এটা তো একেবারে খুব বেশি হট টপিক এবং মোটামুটি মানুষ বলতে চাচ্ছে না, তারপরেও আসলে পরাধীনতার মাঝে মানুষ কিছু কিছু কথা বলছে, ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করছে। তো আরেকটা হট টপিক সেটা হলো যে শহীদ জিয়ার বিএনপির যে কাণ্ডারি, এবং যে আসলে যে বিএনপি দলটা সেই দলটা গঠন করেছে শহীদ জিয়া, তার যে পদক বাতিল, স্বাধীনতার যে পদক বাতিল, সেটা নিয়ে আসলে কথা বলছে। তো এই পদক বাতিলের মানে কার প্রথম দাবি সেটা তো মোটামুটি সবাই জানে, যেটা হলো যে প্রাক্তন যে নৌমন্ত্রী এবং পরিবহন শ্রমিকদের যে নেতা বলা চলে, সেটা হলো যে শাজাহান খান। তো সে মোটামুটি একটা প্রস্তাব উত্থাপিত করেছে যে শহীদ জিয়ার যে পদক সেটা আসলে কেড়ে নেওয়া হবে, কারণ সে মোটামুটি স্ট্রং একটা অ্যালিগেশন দিয়েছে যে শহীদ জিয়া নাকি সম্মুখে যে মাঠে যে কোনো যুদ্ধ করেনি। তো আমরা আসলে এই কথার আগে একটু কথা বলতে চাই শাজাহান খানের ব্যাপারে। শাজাহান খানের মানে সে একজন মুক্তিযোদ্ধা, এটার মধ্যে আসলে কোনো শঙ্কা নেই। মোটামুটি স্বাধীনতার যে ইতিহাস এবং বিভিন্ন মানুষের বিবরণী, সে একজন মুক্তিযোদ্ধা, এটা বলা চলে। এবং তারপরের যে ইতিহাস সেটা হলো সে একজন জাসদের খুব ভাইটাল একটা মেম্বার ছিল, মানে কর্মী ছিল। তারপরে সে আওয়ামী লীগে জয়েন করে, এখন সে আওয়ামী লীগের খুব ভালো একজন নেতা এবং খুব প্রভাবশালী একজন নেতা। কেন? কারণ আওয়ামী লীগে আনরেস্ট করার মতো কিছু নেতা প্রয়োজন, যারা আসলে মোটামুটি খুব দ্রুত একটা সিচুয়েশনকে কন্ট্রোল করে ফেলতে পারবে। তার মধ্যে শাজাহান খান অন্যতম। এবং মোটামুটি তার কাছে একটা ভালো একটা উইংস আছে, সেটা হলো যে পরিবহন। এবং সে মোটামুটি যদি আজকে বলে যে পরিবহন বাংলাদেশে বন্ধ থাকবে, মোটামুটি আগামী এক বছর পরিবহন বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা হলো এরকম। এবং তাকে আসলে আমরা গত কিছুদিন যাবৎ লাইমলাইনে দেখেছি, যখন সে যে ছোটো ছোটো বাচ্চাদের একটা বাসের ড্রাইভার মোটামুটি মেরে ফেলছে, এবং সে খুব হাস্যরস করার কথা বলছে যে এটাতে হতেই পারে, ব্যাপারটা এরকম। তো সব কিছুর পরও প্রত্যেকটা দলেই একটা আসলে ভালো একটা উইংস থাকে। আওয়ামী লীগেও একটা ভালো একটা অংশ আছে, যে ভালো অংশ মোটামুটি প্রতিবাদের মুখে এবং বাংলাদেশের কিছু মানুষের প্রতিবাদের মুখে আসলে তাকে আর পরবর্তীতে মন্ত্রী পদে রাখা হয় না, এবং মোটামুটি স্থায়ী সদস্য ব্যাপারেও তার মোটামুটি অবস্থানটা একটু ভালনারেবল। আর যেহেতু সে খুব প্রভাবশালী, তাকে আসলে দল থেকে একবারে বের করেও দেওয়া যাচ্ছে না। তো এই শাজাহান খান, প্রত্যেকটা পলিটিশিয়ানের মোটামুটি একটা এইম থাকে যে মোটামুটি লাইনে থাকতে, এবং যে দল প্রধান তার মানে পছন্দের একটা মানুষ থাকতে। এবং আওয়ামী লীগের ভিতরে মোটামুটি একটা অ্যালার্জি আছে, সেটা হলো যে তার যাদের যে বিরোধী দল, হ্যাঁ, সেটা জামাত ইসলাম হোক, বিএনপি হোক বা এরশাদ হোক, কোনো কিছু তাদের মতের সাথে একটু না মিললেই মানে যুদ্ধাপরাধী এবং দেশবিরোধী ট্যাগ দিতে তারা বিন্দুমাত্র পিছপা হয় না। যেখানে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছে কিন্তু মোটামুটি একটা দল না, সারা বাংলাদেশের মানুষ। এবং বিএনপি মোটামুটি দুইবার ক্ষমতায় ছিল এবং তাদের এক্সেপ্টেন্স কিন্তু বাংলাদেশে আছে, হ্যাঁ, আর না হলে এইভাবে গণতান্ত্রিক পর্যায়ে তারা দুইটা মেয়াদে ক্ষমতায় আসতে পারে না। তো সবার শেষে আসলে মোটামুটি যেই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম, বা যেটি আসলে মূল বিষয়, সেটা হলো শহীদ জিয়ার যে পদক বা সে মুক্তিযোদ্ধা কিনা, এটা আসলে প্রমাণ করার জন্য এই শাজাহান খানের মতো মানে খুব মানে ইতিহাস বিকৃতকারীর কাছে আসলে কোনো তথ্য না নিলেও চলবে, হ্যাঁ, বা আওয়ামী লীগের কিছু বায়াস্ট নেতার কাছ থেকে এই তথ্য না নিলেও চলবে। মোটামুটি যারা যুদ্ধ করেছে, সম্মুখ যুদ্ধ করেছে বা মোটামুটি স্বাধীনতা সম্বন্ধে জানে, তারা সবাই মোটামুটি একেবারে 100% শিওর যে বিএনপির যেই দল গঠন করেছে শহীদ জিয়া, সে আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তার একটা ভালো ভূমিকা ছিল। তো
এই যে শাজাহান খানের যে অ্যালিগেশন, এই অ্যালিগেশনের মূল উদ্দেশ্য হলো আল জাজিরার ব্যাপারে নিয়ে যে একটু বাংলাদেশ অ্যাম্বারেস সেটা থেকে আসলে বাংলাদেশকে একটু সেপারেট করে দেওয়া। আসলে আওয়ামী লীগের যে এখন বর্তমান যে স্ট্র্যাটেজি সেটা হলো যে জনগণকে সেপারেট করে দিবে এবং মোটামুটি একটা গুজব দিয়ে দিবে যে এই টপিক নিয়ে তারা কথা বলবে, মেইন যে পয়েন্ট সেই পয়েন্টটা আমরা ভুলে যাব। আর আবার যেমন দেখেন আমি কন্টিনিউয়াসলি অন্য আল জাজিরা নিয়ে কথা বলছি, কিন্তু এই যে আল মানে শহীদ জিয়ার যে পদক নিয়ে কেড়ে নেওয়া সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও করছি, মোটামুটি আমিও কিন্তু সরে যাচ্ছি, এটাই নেচার। এবং এই বাজে খেলাটা ওরা অনেক সময় খেলে। তো আমরা মনে করি যে আসলে এই ধরনের ইতিহাস বিকৃতকারীকে আমাদেরকে বর্জন করা উচিত। এবং আমি আরেকটা কথা এই আসলে সরকারকে বলতে চাই, দেখুন আমরা যারা যুব সমাজ আছি, যারা একেবারেই কোনো আমরা দলের সাথে যুক্ত না, কোনো কোনো পার্টির প্রতি আমাদের বিন্দু পরিমাণ মানে সফট কর্নার নাই, তারা আসলে এই যে আপনারা যে যুদ্ধ বিগ্রহ নিয়ে কথা বলছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছেন, এই ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, সত্যি কথা। হ্যাঁ, আমরা তাদের প্রতি যথেষ্ট সম্মান দেখাই, কিন্তু আমাদের এখন মূল লক্ষ্য হলো কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, কিভাবে বাংলাদেশকে ডেভেলপ করা যায়। তো বাংলাদেশ আওয়ামী লীগের ভিতর থেকে আসলে এই প্রশ্নটা উঠা উচিত, এই ধরনের স্বাধীনতা বিকৃত করা সিদ্ধান্ত থেকে পিছপা হওয়া উচিত এবং বাংলাদেশের মানুষকে একটু রিলিফ দেওয়া উচিত। আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি, হ্যাঁ, যে আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, আপনারা যেই জিনিসগুলো আসলে করা দরকার সেই জিনিসগুলো নিয়ে কথা বলেন, আপনাদের মতো যারা ভুইরা ধামরা মানে দেশ বিরোধী আছে, যারা দেশ প্রেমিকের নামে আসলে আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে মানুষকে বায়াস করার চেষ্টা করছেন, স্টপ ইউর মানে খুব বাজে একটা ওয়ার্ড ইউজ করতে ইচ্ছা করছিল, মানে আপনি ওই ধরনের জিনিসগুলো স্টপ করেন, আমরা চাচ্ছি না। তো আমরা সাধারণ মানুষের যেই ভাবনা সেরকম ভাবনা থেকে আমার এই ভাবনাটা আমি আসলে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনাদের যদি আমার আমার ভাবনাটা পছন্দ হয় বা আমার সাথে যদি একমত হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটা, আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এই বলে আজকের মতো আমি শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ।